চিকিৎসকের ভিজিট মাত্র 1 টাকা। বিষয়টি শুনতে অবিশ্বাস্য মনে হলেও মানবিক সেবার এমন অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন রাজশাহীর ডাক্তার সুমাইয়া। ইতোমধ্যে সাড়াও ফেলেছে বেশ, মাত্র 1 টাকা ভিজিট নিয়ে দেখছেন শত শত রোগী। অনেক চিকিৎসকের ভিজিট যখন 800 থেকে 1000 টাকা, তখন মানবতার এমন দৃষ্টান্ত দেখে খুশি রোগী ও তাদের স্বজনরা। বাবার ইচ্ছে পূরণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন MBBS পাশ করা এই চিকিৎসক। ইমরান আলীর ক্যামেরায় তোফাইল হোসেনের প্রতিবেদন। রাজশাহী মহানগরীর সাহেববাজার মনিচত্র এলাকায় নিজ বাড়ির নিচে ছোট্ট একটি ফার্মেসি। সামনে টেবিলে রাখা প্রেসক্রিপশন প্যাড আর মাটির ব্যাংক। ডাক্তার দেখানো শেষে ওই মাটির ব্যাংকেই ভিজিটের 1 টাকা ফেলছেন রোগীরা। আর হাসি মুখে একের পর এক রোগী দেখছেন ডাক্তার সুমাইয়া বিনতে মুজাম্মেল। এতে কাঙ্ক্ষিত সেবা পেয়ে দারুণ উচ্ছ্বসিত শহরের নানা প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। এটা অনেক ভালো লাগছে, কারণ এটা অনেক মানুষের উপকৃত হবে। মানে অনেক মানুষ আছে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না ঠিক মতো, তারা যদি এখানে আসে তো মানে 1 টাকা তো এখন মানে সবার কাছে কোনো বিষয় না, 1 টাকা দিয়ে একটা ভালো চিকিৎসা পাবে। আর আপুটাও অনেক ভালো, মানে অনেক সময় ধরে ফ্রেন্ডলি সব মানে সমস্যা শুনছে, আবার যতটা সম্ভব ভালো চিকিৎসা দেওয়ার। সত্যি বলতে অনেক অনেক ভালো লাগলো। প্রথমে তো সাধুবাদ জানাবো এবং থ্যাংকস দিতে চাইবো ডক্টর সুমাইয়াকে, যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আমার মনে হয় যে প্রতিটি ডাক্তারেরই এমন একটা উদ্যোগ নেওয়া উচিত, কারণ বর্তমান সময়ে যে পরিমাণ দারিদ্রতা এবং যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, সবার পক্ষে এত টাকা ভিজিট দিয়ে বাইরে কোনো ডাক্তারকে দেখানো আসলেই পসিবল না। সেই ক্ষেত্রে ডক্টর সুমাইয়া যে উদ্যোগটা নিছে, আমার মনে হয় এটা চমৎকার একটা উদ্যোগ, এবং তার এই নেক নিউজটাকে যেন সবাই কবুল করে এবং এরকম উদ্যোগ সবারই নেওয়া উচিত। ট্রিটমেন্টটা যে উনি যে অ্যাডভাইসটা দিছে, যেটা আমার মনে হয় না যে অন্য কোনো ডাক্তারের চেয়ে আলাদা, এইটা অন্য অন্য ডাক্তার অন্য অন্য যে MBBS ডাক্তারগুলো আছে সেই অ্যাডভাইস। আমি এর আগেও বড়ো ডাক্তারকে দেখাইছি এবং ওনারা যেই টাইপের অ্যাডভাইস কিংবা যে টাইপের মেডিসিন দিতেন ঠিক একই মেডিসিন দিয়েছেন ডক্টর সুমাইয়া, এবং আমি সত্যিই উপকৃত ওনার কাছে এসে। এটা আমার দেওয়ার জানালো, দেওয়ার বললো যে 1 টাকায় হলো চাকরি করে তো ব্যাংকে, 1 টাকায় ডাক্তার দেখাচ্ছে, ওই জন্য আমি নিয়ে এলাম। না বিশ্বাস হচ্ছিল না, তাই এখানে আমি দেখি আসে সত্যি কি না, এখন ভালো লাগছে। ছোটবেলা থেকেই সেবার মানসিকতা নিয়ে বেড়ে ওঠা ডাক্তার সুমাইয়া চিকিৎসা সেবার পাশাপাশি একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের ফাউন্ডার। ভিজিটের এই অর্থ সেখানেই দিতে চান তিনি। জীবনের নানান চড়াই উতরাই পেরিয়ে নিজেকে চিকিৎসক হিসেবে তৈরি করে মানব সেবায় আরও দূর এগিয়ে যেতে চান তিনি। 2 সন্তানের জননী ডাক্তার সুমাইয়ার স্বামীও একজন চিকিৎসক। এটা আমার আব্বু আম্মুর স্বপ্ন যে আমি ফ্রি ট্রিটমেন্ট দিব, জনসেবাটাই মেনলি স্বপ্ন। কিন্তু আব্বুর মনে হয়েছে যে এই ফ্রি ট্রিটমেন্ট দেওয়াটা একটা মানে অনেক বড় স্তরের একটা জনসেবা হইতে পারে। আমাদের যে মানুষগুলো আছে যারা টাকার কারণে যেতে পারে না, বড় স্যারকে দেখাইতে পারে না, তাদের জন্য এটা মনে করেন অনেক লাভজনক একটা বিষয় হবে, এভাবে আসছে জিনিসটা। ভবিষ্যৎ পরিকল্পনা এটা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে, ইনশাল্লাহ আল্লাহ যতদিন হায়াত দিচ্ছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যাওয়ার ইচ্ছা। এখানে যে 9টা থেকে 1টা পর্যন্ত এখন বসছে, ভবিষ্যতে ওটা সিচুয়েশান সাপেক্ষ তো সময়টা চেঞ্জ হইতে পারে। যেমন গতদিন ওরা আমাকে জিজ্ঞেস করছিলো যে আমার BCS হইলে যদি হয়ে যায়, বিশেষ তো কঠিন তো একটা সম্ভাবনা দিয়ে জিজ্ঞাসা করছিল যদি হয়ে যায় তখন ধরেন সন্ধ্যার পরে টাইম দিব, চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে নাকি তাও এটা চলবে। হ্যাঁ আব্বুর আরও তো 2টা মেয়ে আছে, এটা চলবে। হ্যাঁ সবাই এই ধরনের মানসিকতা। গর্বিত বাবা মীর মোজাম্মেল আলী নগরীর শহীদ AHM কামারুজ্জামান ডিগ্রি কলেজের শিক্ষক। তার ইচ্ছে ছিল মেয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। বাস্তবে এমন দৃশ্য দেখে তিনিও দারুণ উচ্ছ্বসিত। আমার 3 মেয়ে ডাক্তার, তাদেরকে আমি অনেক বলেছি যে তোমরা জনগণের জন্য কিছু করো, জনগণের যেন উপকৃত হয় সে কাজ করো। তারা রাজি হয়েছে এবং 3 মেয়েই 1 টাকার ভিজিটে রাজি হয়েছে এবং জনগণের সেবা করতে রাজি হয়েছে। আমি এতে খুবই আনন্দিত, খুবই সুখী। সাধারণ মানুষ আমার মেয়েকে এসে হেল্প করছে, সহযোগিতা করছে, আমার খুব ভালো লাগছে। আমি আপনাদের সকলের দোয়া চাই এই জন্য যে দীর্ঘদিন যেন এটা চালিয়ে যেতে পারে। আমার কথা হলো যে এই পেশাটা হলো সম্পূর্ণ সেবামূলক। সব ডাক্তার যদি একটু একটু করে সেবার হাত বাড়িয়ে দেয়, আমাদের বাংলাদেশে কত ডাক্তার আছে আমার সঠিক জানা নাই, যদি 10 লাখ থেকে থাকে একটু একটু করে আগালেই সাধারণ মানুষ অনেক 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 উপকৃত হবে বলে আমি মনে করি। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত রোগী দেখেন ডাক্তার সুমাইয়া। ইচ্ছে আছে BCS দিয়ে চাকরি পেলেও এমন সেবা চালিয়ে যাবেন তিনি। আর চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন এমন মানবিক উদ্যোগ সত্যিই
অনুকরণীয়। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী।